নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এই চারটি রাজ্য মহাকোটিপতি করবে ছয় রাশিকে। দেখুন, বর্তমানে বিশ্ব রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। 14 মে থেকে রবি বিশ্ব রাশিতে প্রবেশ করবে। 19 মে শুক্র বৃহস্পতি শুক্র আপনার বিশ্ব রাশিতে প্রবেশ করবে এবং বুধ গ্রহ এই মাসের শেষে বৃষ রাশিতে প্রবেশ করে চারটি রাজ্য সৃষ্টি করছে এবং একদিকে চতুর্গহী রাজ্যকও কিন্তু হচ্ছে। অর্থাৎ এই চারটি রাজ্য এবং চতুর্গ্রহী যোগে ছয় রাশির আর্থিক লাভ হতে চলেছে। দেখুন, বৃহস্পতি এবং শুক্র একত্রে তৈরি করছে গজলক্ষ্মী রাজ্য। রবি এবং বুধের বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে। শুক্র এবং আপনার রবি একসঙ্গে আপনার শুক্রাদিত্য রাজ্য সৃষ্টি করছে। বুধ এবং শুক্র ধনলক্ষ্মী রাজ্য সৃষ্টি করছে। অর্থাৎ একসঙ্গে চারটি রাজ্যকে এই ছয় রাশির কপাল খুলতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, এই চারটি রাজ্য এবং চতুর্গ্রহী যোগ ডবল লাভ দিবে এই ছয় রাশিকে, নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে এই ছয় রাশিকে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি, চ্যালেঞ্জের সাথে করি। এই চারটি রাজ্য আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের দাম্পত্য সুখের জায়গা, কর্মের জায়গা, বিজনেসের জায়গা, আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু ঘটাতে কিন্তু সাহায্য করবে। দেখুন, আমি একটি কথা বলছি, যাদের অল্পের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন। যাদের 2-1 নম্বরের জন্য বড় ধরনের লটারি, শেয়ার মার্কেট ফাটকা, স্টক মার্কেট থেকে বড় ধরনের আর্থিক লাভে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। আমি গ্যারেন্টির সাথে বলছি এবং দায়িত্বের সাথে বলছি। এই যে চারটি রাজ্য মহাকোটিপতি করবে এই ছয় রাশিকে, বিশ্ব রাশিতে একসঙ্গে চারটি গ্রহ অবস্থান করবে, আপনার রবি, বুধ, শুক্র এবং বৃহস্পতি, এবং চারটি রাজ্য সৃষ্টি করছে। আমি আবারও বলছি, কৌশিকদার যারা প্রোগ্রামগুলো দেখছেন, দু চোখ ভরে স্বপ্ন নিয়ে দেখুন, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। আর ভিডিওটি যারা কেটে কেটে বেরিয়ে যাচ্ছেন, রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন, মিস করে যাচ্ছেন, এবং পাশাপাশি আপনাদের বাস্তু জায়গাটা কিন্তু দেখা দরকার, কারণ বাস্তু আমাদের ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা কিন্তু পালন করে। এবং যাদের বিজনেস ক্ষেত্রে বাধা আসছে, ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে বাধা আসছে, আপনার বিজনেসে লস যাচ্ছে, ভালো ব্যবসা চলছে না, আপনার মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন,
আপনার ঋণের মধ্যে জড়িয়ে পড়েছেন, সন্তানের ক্ষেত্র নিয়ে সমস্যা হচ্ছে, শত্রুতা অবশ্যই, যোগাযোগ করুন আর কৌশিক রায় যার হাত ধরে তাকে কিন্তু টেনে তুললে। অর্থাৎ আপনার চিন্তা করছেন কেন, আমি আছি তো, আমি আপনাদের পাশে আছি এবং দায়িত্বের সাথে এবং গ্যারেন্টির সাথে বলছি যে জায়গাটাতে হবে না সেই জায়গাটাতে আমি করিয়ে কিন্তু দেখাবো। অর্থাৎ সেখানে কিন্তু কিছু নিয়ম আছে, কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমার জানা কিন্তু রয়েছে। তাই যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন। এই মহাকোটিপতি যোগে এই রাশিগুলো আপনার চার চারটি রাজ্য ছয় রাশির বিশেষভাবে লাভ কিন্তু দিবে। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, বিশেষভাবে লাভ পেতে চলেছে কন্যা রাশি। কন্যা রাশির এই ভাগ্য হবে চার চারটি রাজ্য আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি করবে। আপনার বুধাদিত্য রাজ্য, আপনার লক্ষ্মীনারায়ণ যোগ, গজলক্ষ্মী যোগ এবং শুক্রাদিত্য যোগ আপনার ক্ষেত্রে ধনের ভাণ্ডার পূরণ করবে, আপনাদের ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি করবে এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত করবে। যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে কিছুটা হলেও নিষ্কৃতি আপনারা পাবেন এবং শুভ বিবাহের যোগাযোগগুলো কিন্তু আপনাদের নিয়ে আসতে কিন্তু চলেছে। সন্তান প্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশির। কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে। এরপর যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশির নাম আপনার কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির ক্ষেত্রে এই চার চারটি রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে। আপনাদের সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, ভাগ্যের দ্বারা আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে, গৃহ নির্মাণ এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন। যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে আপনারা নিষ্পত্তি পেতে চলেছেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির এই চার চারটি রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে লাভ দিতে চলেছে। অর্থাৎ বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, ফরেন যেতে চাইছেন, ফরেন থেকে আপনাদের লাভ এবং আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির পাশাপাশি ভাগ্যক্ষেত্রে উন্নতি, কর্মযোগ এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে উন্নতি, ডেলি ইনকাম বৃদ্ধি এবং আপনাদের আর্থিক স্থিতি এই সময় কিন্তু মজবুত করতে চলেছে। এরপর যে রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির এই চার চারটি রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিবে। আপনাদের এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের কর্মক্ষেত্রে আপনাদের সুযোগ আসবে। 19 তারিখ থেকে আপনাদের শিক্ষাক্ষেত্রে আপনাদের শুভ দিবে। যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে ভালো। ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে এবং ইনকাম সোর্স আপনাদের বাড়বে। এর পাশাপাশি হঠাৎ ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি মকর রাশি। হ্যাঁ, মকর রাশির ক্ষেত্রে এই চারটি রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। বিশেষ করে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, যারা অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। ভাগ্যের ক্ষেত্র আপনাদের বৃদ্ধি হতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হতে চলেছে এবং অর্থনৈতিক স্থিতি, ব্যাংক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে, ইনকামের জায়গা আপনাদের বাড়বে, দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন, শরীর স্বাস্থ্যের জায়গাতে উন্নতি হতে চলেছে। এরপর যে রাশি একদম অন্তিম শেষ রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। চারটি রাজ্য আপনাদের সুখ সাধন বাড়বে।
আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে। ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন। আপনাদের বৈবাহিক জীবন সুখময় হতে চলেছে, ভাগ্যের ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং আপনাদের ডেইলি ইনকাম এবং বিজনেস এবং সম্পত্তিগত দিক থেকে এই সময় বড় ধরনের লাভ পেতে চলেছে সিংহ রাশি। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা চলছে অবশ্যই ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এর পাশাপাশি আবারও বলছি, শুধুমাত্র ভিডিও শুনলেই হবে না, একবার পরামর্শ করুন। নমস্কার, ধন্যবাদ।